আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে শেখাবো কীভাবে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ছাড়াই সরাসরি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়। এর জন্য প্রথমে আপনাকে ইউটিউবে যেতে হবে। চলুন আমরা ইউটিউবে যাই। ইউটিউবে গিয়ে আপনি আপনার পছন্দ মতো ভিডিও সার্চ করবেন, যে ভিডিওটা আপনার ডাউনলোড করা দরকার। ওকে, আমি একটি ভিডিও সার্চ করছি, MASHR। আমি মাশরাফি বিন মুর্তজার একটি ভিডিও ডাউনলোড করব। এই জন্য আমি মাশরাফি বিন মুর্তজার নামটি সার্চ করে এখান থেকে ঠিক 1 মিনিট 33 সেকেন্ডের একটি ভিডিও, এই যে দেখুন, জিটিভির একটি ভিডিও যেটা 11 মাস আগে ডাউনলোড হয়েছে, সে ভিডিওটা আমি আপলোড হয়েছিল 11 মাস আগে, সেই ভিডিওটা আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো কীভাবে ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করতে হয়। ওকে, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভিডিও, এটি আমি ডাউনলোড করব। এটি ডাউনলোড করার জন্য নিচের দিকে কিছু অপশান আছে, যেমন লাইক অপশান আছে, আনলাইক অপশান আছে, তারপরে আছে শেয়ার বলে একটা অপশান আছে, শেয়ার মাঝখানে এই শেয়ার অপশানটিতে আমি ক্লিক করবো। সিম্পলি ক্লিক করার পরে আমার পেজ চলে আসবে। পেজটিতে ঠিক একটা অপশান আছে শেয়ারের লিঙ্ক, নিচে লেখা যাচ্ছে কপি লিঙ্ক, অর্থাৎ যে যে সাইটে আমি শেয়ার করতে পারবো তার মধ্যে একটা অপশান আছে কপি লিঙ্ক, অর্থাৎ আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিতে হবে। আমি এখানে ট্যাপ করে লিঙ্কটা কপি করে নেবো। অলরেডি আমার লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হয়ে ইচ্ছা মতো একটি ব্রাউজার চুজ করব। ওকে, আমি অপেরা মিনি দিয়ে ট্রাই করতেছি। অপেরা মিনিতে যাওয়ার পর ইউআরএলের ওখানে আপনি লিখবেন যে en.save from net, NET। আপনি লিখবেন en.savefrom.net, লিখে আপনি গোতে ক্লিক করবেন। ওকে, দেখি কী আসে। দেখুন আপনার সামনে একটা পেজ চলে এসে, তার মধ্যে একটা ব্ল্যাঙ্ক ইন্টার দ্য ইউআরএল বলে একটা ব্ল্যাঙ্ক একটা স্পেস রয়েছে, ওখানে আপনি ট্যাপ করে ধরবেন এবং এখানে টোটাল 4টি অপশান আসবে, কপি, কাট, পেস্ট এবং সিলেক্ট টেক্সট। আপনি জাস্ট পেস্টটিতে ক্লিক করে দেবেন। পেস্ট হয়ে গেলে আপনার এরকম একটা পেজ শো করবে। এখান থেকে আপনি 360 পিক্সেলে ডাউনলোড করতে পারবেন, 720, বিভিন্ন রকম ফরম্যাট আছে। তো আমি 360 পিক্সেলে আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। ওকে, দেখুন চলে আসে ডাউনলোড ফাইল। আমি জাস্ট সেভ করে দিব, মিনিমাইজ করব এবং ডাউনলোড হওয়ার জন্য অপেক্ষা করব। ডাউনলোড হয়ে গেলে আমাকে অলরেডি তারা বার্তা পাঠাবে। দেখি ডাউনলোডের কী অবস্থা। ভিডিওটা হচ্ছে 4.5 মেগাবাইটের, অলরেডি 2.6 মেগাবাইট, 7 মেগাবাইট ডাউনলোড হয়ে গেছে। একটু ওয়েট করুন, ডাউনলোড হয়ে গেলে আমি আপনাদেরকে ভিডিওটি ওপেন করে দেখাবো কিছু সময়ের জন্য। একটু ওয়েট করুন, অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ভিডিওটিকে আমরা ওপেন করব। ভিডিও ব্লারের সাহায্যে ভিডিওটি ওপেন করবো। দেখুন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনি ইচ্ছা করলে যে কোনো রকম ভিডিও, আপনার যে ভিডিওটা চয়েস ইউটিউবের, সেটি আপনি ডাউনলোড করে নিতে পারেন সহজেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।